This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ডিজিটাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি পর্ণা। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। কোচবিহারের চকচকা এলাকায় অবস্থিত মিশন হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর। অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত সচেতনতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করল কোচবিহার মিশন হাসপাতাল। বৃহস্পতিবার কোচবিহার দুই নম্বর ব্লকের চকচকা এলাকায় অবস্থিত এই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর। রক্ত মাংসে গড়া মানুষ নয় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর পোশাকি নাম মীরা। স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত সব ধরনের প্রশ্নের উত্তর দেবেন তিনি। শুধু ইংরেজি, হিন্দি বা বাংলায় নয়, বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও প্রশ্ন করা হলে তার যথাযথ উত্তর পাওয়া যাবে এই মীরার কাছ থেকে। এদিন স্লাইড শো এর মধ্য দিয়ে উদ্বোধন হয় এই নয়া প্রযুক্তি। উপস্থিত ছিলেন মিশন হাসপাতালের ম্যানেজার পুষ্কর সরকার সহ হাসপাতালের অন্যান্য কর্মীরা। পুষ্কর সরকার বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সচেতনতার বার্তা পৌঁছে দিতে ফেসবুক বা অন্যান্য মাধ্যমকে ব্যবহার করতে হয় এবং যে কোনো মানুষকে দিয়েই তা করাতে হয়। এটা অত্যন্ত সময় সাপেক্ষ, তাই একবিংশ শতাব্দীতে এগিয়ে থাকা প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামিং এর মধ্য দিয়ে একজন মানুষের অবয়ব সৃষ্টি করে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমেই এই স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করলো মিশন হাসপাতাল, যা উত্তরবঙ্গ সহ গোটা উত্তর পূর্ব ভারতে এই প্রথম। সাধারণ মানুষের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবেন এদিন আশা প্রকাশ করেন তিনি। সাধারণ মানুষ অনেকাংশেই উপকৃত হবেন বলে সকলেই আশাবাদী। এই দিনটি আমার জন্য খুব গর্বের ও আনন্দের। আপনারা সবাই জানেন, উন্নত চিকিৎসা ও সেবায় প্রায় এক দশক থেকে কোচবিহার মিশন হসপিটাল একটি বিশেষ নাম। আর সেই হসপিটালের হয়ে কিছু বলা এবং হসপিটালের হয়ে কোনো বার্তা দেওয়া সত্যিই খুব গর্বের বিষয়। আমি সবসময় চেষ্টা করব আপনাদের সামনে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং সচেতনতামূলক ভিডিও উপস্থাপন করা। এবার চলুন আমার বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করি। দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সামনে তুলে ধরব। আমি খুব আশাবাদী এতে সাধারণ মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন হওয়ার সুযোগ পাবে। বসেন বসেন বসেন, আপনারা বসেন। কি নাম বললেন আপনার? পুষ্কর সাথে। কি দায়িত্বে রয়েছেন? ম্যানেজার দায়িত্বে। হ্যাঁ, এখানেই তো মজার ব্যাপার। আমি যেহেতু বললাম যে 21st century এআইটা এমনভাবে আপগ্রেডেশন হচ্ছে যে মানুষের থেকেও বেশি ক্যাপাবিলিটিস রাখে, বেশি ক্যাপাবিলিটিস রাখে যে কোনো প্রবলেম সলভিং, যে কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ, মানে আমরা চাইলে পরে একটা এআইকে দিয়ে পৃথিবীর সমস্ত ভাষা বলাতে পারি খুব অল্প সময়ে। তাই জন্য বাংলা ভাষা না, বাংলার পাশাপাশি যত আমাদের এদিকে আঞ্চলিক ভাষা আছে, সে নেপালি হতে পারে, আসামি। বলছি, এর তো দুটো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, ধরুন আপনি যদি আপনার কাছে যদি কেউ জানতে চান কোনো একটা রোগের বিষয়ে যে জানতে চান, সেক্ষেত্রে সে যদি বাংলা ভাষা না জানে, আপনি পাশে যদি অন্য লোক থাকে, দুটো ভাষার লোক থাকলে আপনি দুভাবে বলতে পারবেন। আর এখানে কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে তো যে কোনো ফার্স্ট একটা ভাষাকে বলবে, তারপর সেকেন্ড ভাষাটা বলবে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? সমস্যা হবে না। ধরুন আমরা যদি একটা ভিডিওকে দু বা তিনটে ভাষায় একসাথে ব্রডকাস্ট করি, সেই ক্ষেত্রে যার যেই ভাষায় পছন্দ, এর পাশাপাশি আমরা কিন্তু সাবটাইটেল ইউজ করতে পারি। যদি কারো কোনো ভাষায় অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইংলিশ বা হিন্দি বা বাংলা সাবটাইটেল বা নেপালি সাবটাইটেল এগুলো আমরা ইউজ করি। সেটা আমার মনে হয় না কোনো বড় সমস্যা। এআই দিয়ে যে কোনো কিছু এখন সমস্যা সমাধান করে। আর স্যার, আরেকটি প্রশ্ন, যেটা ম্যাডাম মেয়েরা যেটা বললেন যে যে কোনো বিষয়ে ডিসকাস করবেন, শুধু এখানে লিভারের যে ফাংশনটা সেটা দেখানো, এছাড়া তো নিউরো আপনাদের স্পেশালি, এছাড়া আদার্স গ্যাস্ট্রোলজি বা আদার্স যে কোনো ক্ষেত্রে যদি সার্চ করে ওনার কাছে রিকোয়েস্ট পাঠান, যে সেটার পরিপ্রেক্ষিতে তিনি কি বলবেন সেগুলো? নিশ্চয়ই, আমরা তো চেষ্টা করছি আমাদের যে এই যেটা এআই আমরা জেনারেট করেছি, এটার ডেটা বেসটা আরও স্ট্রং হোক, যত ইনফরমেশান আমরা পারি এর মধ্যে আমরা ইনভলভমেন্ট করাবো, এবং ভবিষ্যতে এটাকে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা নিয়ে যাওয়ার পরিকল্পনা রাখছি। যে ধরুন ইন্টারাকশন, যেরকম আমরা চ্যাট বটে চ্যাটিং করতে পারি, কোনো মানুষের সাথে চ্যাটিং করতে পারি, হয়তো ভবিষ্যতে আমরা এরকম করতে পারবো যে এই আমাদের এআই যেটা মীরা, ওর সাথেও আমরা চ্যাটের মাধ্যমে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সেটা করলে সে আমাদেরকে সেই টপিক রিলেটেড আনসার আমাদেরকে দেবে। সেই অপশন আমাদের কাছে 24/7, যেহেতু মানুষ না, রেস্ট নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা সবাই জানেন, উন্নত চিকিৎসা
চিকিৎসা ও সেবায় প্রায় এক দশক থেকে কোচটি